কাতারে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে জিটিভি দর্শক ফোরাম কাতার। রাজধানী দোহারে মেজেস্ট্রিক হোটেলে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলমাস্টার গ্রুপের সার্বিক সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার শ্রম ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তোফাজুল হোসেনের সচিবের পরিচালনায় এবং জিটিভির কাতার প্রতিনিধি এম এ সালামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিসিকিউর সাধারণ সম্পাদক আমিন রসুল, সাইফুল এম নাসির উদ্দিন চৌধুরী, ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, আকবর হোসেন বাচ্চু, সেলিম ব্যাপারী, ওমর ফারুক সহ আরও অনেকেই। ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।